পক্ষ নিতে হবে, কাদের সঙ্গে থাকবেন আপনি? যে রাজনৈতিক দলগুলো আমার আপনার বাড়ির ছেলেকে মেয়েকে দুষ্কৃতি বানাতে চায় তাদের সঙ্গে থাকবে? তাকে আমরা বামপন্থীরা যারা শুধুমাত্র আপনার চাকরির দাবিতে জেলে গেলাম, মার খেলাম, খুন হয়ে গেলাম, আপনি আমাদের সঙ্গে থাকবেন? কমরে মইদুল মির্জাকে ওরা খুন করেছিল কারণ মইদুল মির্জা সবার জন্য চাকরি চেয়েছে। কমরে সুদীপ্ত গুপ্তকে ওরা খুন করেছিল কারণ সুদীপ্ত গুপ্ত সবার নির্বাচনের অধিকার চেয়েছে। আমরা বলছি আমাদের হারাবার কিচ্ছু, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে এই গোটা দুনিয়া বদলে দেওয়ার, এই সমাজ বদলে দেওয়ার, এই বাংলাকে বাঁচানোর দায়িত্ব অধিকার আমরা আমাদের কাঁধে নেব আপনাদের পক্ষ থেকে। তৃণমূল বিজেপি আপনাকে ধর্মের নামে জাতির নামে ভাঙতে চায়, তৃণমূল বিজেপি আপনাকে প্রতিদিন মনে করাতে চান আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান, আপনি গির্জায় যান না আমি গুরুদুয়ারে যাই। আমরা বামপন্থীরা বলছি আপনি মন্দিরে যান, মসজিদে যান, ভগবানকে ডাকুন, আল্লাহকে ডাকুন, তাতে আমাদের কিচ্ছু যায় আছে। কিন্তু আপনি যদি গরিব মানুষের হয়ে লড়াই করতে চান তাহলে লাল ঝান্ডা আপনার, আপনি যদি খেতে খাওয়া মানুষের হয়ে লড়াই করতে চান তাহলে লাল ঝান্ডা আপনার। কারণ আমরা জানি, আমরা বুঝেছি খিদের কোনো রং হয় না। যখন একটা মানুষের খিদে পায়, সে হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, শিখ হোক, জৈন হোক, পারসি হোক, তার খিদের যে রং, তার খিদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আলাদা আলাদা হয়। যখন দাঙ্গা হয়, আমার বাড়ির ছেলেটা মারা যায়, জিজ্ঞেস করে দেখবেন ওই ছেলে ছেলে মরা মায়ের মুখে, জিজ্ঞেস করে দেখবেন ওই ছেলে মরা মাকে যার চোখের জল শুকায় না, সে হিন্দু হোক অথবা মুসলমান, তার দুঃখ, তার যন্ত্রণার, তার দুঃখটা কান্নার কোন ধর্ম জাত হয় না। আমরা যারা পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতি করি আমরা শিখেছি, আসলে সুদীপ্র গুপ্তর, শহীদুদ্দিন মোল্লা, অভিজিৎ টুডু আর তিলক মাহাতো, এদের রক্তের কোনো আলাদা আলাদা রং হয় না, এদের রক্তের কোনো আলাদা আলাদা ধর্ম হয় না। তাই আসুন এই আমাদের রক্তের বদলা নেই, এই যে মানুষগুলো খুন হয়ে গেল সেই খুনের বদলা নিতে। আগামী 8 তারিখ আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো। এই দুর্গাপুরের মানুষ তো দেখেছেন, আপনারা যখন দায়িত্ব দিয়েছিলেন আমাদের পঞ্চায়েত চালান, যত ধরনের স্কিম আছে, যত ধরনের ভাতা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আমরা 1 নম্বর ছিলাম, কন্যাশ্রীতে, লক্ষ্মীর ভাণ্ডারে আমরা 1 নম্বর ছিলাম, এমনকি 100 দিনের কাজও এই দুর্গাপুরের পাওয়ার কথা যদি ওরা গন্ডগোল করে আটকে না দিত। এই 5টা বছরে একদিনের জন্য আমাদের কোন নেতার বিরুদ্ধে 10 টাকার দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে। আর ওদের নেতাদের দেখুন, তারা বাড়িতে থাকে না, জেলে থাকে, তাদের বাড়ির লোকও জানে না, অর্ধেক দিন বউয়ের পাশে শোয়, অর্ধেক দিন জেলের মধ্যে শোয়। অনুব্রত মণ্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা। শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আর আমাদের শিক্ষামন্ত্রীর নাম ছিল পার্থ দেব। এতগুলো বছরের একদিনের জন্য তার বিরুদ্ধে কেউ বলতে পারেনি আপনি 5 টাকার চুরি করেছেন, 10 টাকার চুরি করেছেন, 20 টাকার চুরি করেছেন। আমরা দূর টুকে বলতে পারি আমরা বামপন্থীরা, আমাদের কমরেডরা বলেছে, মমতা ব্যানার্জি ডায়লগ দেয় না, ডায়লগ দিতে হবে, যে আমরা যখন ক্ষমতায় আসবো সিপিএম এর সব নেতাদের কোমরে বড়ি বেঁধে জেলে ঢুকাবো। আমরা তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মমতা ব্যানার্জি, দেখি আপনার কত বড় সাহস। আমাদের নেতাদের বিরুদ্ধে 10 টাকার দুর্নীতি প্রমাণ করে দেখান, আমরা হাসতে হাসতে জেলে চলে যাব। আমরা আপনাকে ভয় পাই না, সিবিআই কে ভয় পাই না, ইডি কে ভয় পাই না, আপনার গুন্ডাদের ভয় পাই না। আসুন আপনি আসুন, দেখা যাক কিসমে কিতনা হে দাম। মমতা ব্যানার্জিরা ভাবছেন, তৃণমূলীরা ভাবছেন, এবার আবার ধমকিয়ে চমকিয়ে ভোট করবেন তারা, পাড়ায় পাড়ায় গিয়ে ভয় দেখাচ্ছে, বলছেন ভোটের দিন যদি ভোট দিতে আসিস তাহলে জানিয়ে মেরে দেব। আমরা বলছি মমতা ব্যানার্জি গরম গরম কথা কম বল, তৃণমূলের লোকেরা গরম গরম কথা কম বল, কারণ আপনাদের দিন সময় সবটাই ফুরিয়ে এসেছে। এরপর আমরা যখন আপনাদের ভাষায় আপনাদের বোঝাতে শুরু করব, আপনারা পালিয়ে পার পাবেন না, কোথাও পালাতে পারবেন না। তাই সময় থাকতে শুধরে যান, সময় থাকতে নিজের ভাষাকে সংযত করুন। আমরা বলছি আগামী 8 তারিখ আমরা যখন নির্বাচন কেন্দ্রের দিকে যাব, এবার আর পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন নির্বাচনের আগের দিন, নির্বাচনে ভোট দেওয়ার আগে একবার আপনার বাড়ির ছেলেটার মেয়েটার মুখের দিকে তাকান, যে ছেলেটা স্কুলে যায়, যে মেয়েটা কলেজে যায়। অনেক স্বপ্ন নিয়ে ওকে বড় করছে, অনেক যত্ন নিয়ে ওকে বড় করছে, 3টে মাস্টারের কাছে আলাদা করে দিয়েছেন যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। যদি তৃণমূলের সরকার থাকে ওরা এসএসসি পরীক্ষা হতে দেবে না, এসএসসি পরীক্ষায় দুর্নীতি করবে। আপনার বাড়ির ছেলেটা মেয়েরা পরীক্ষা পাশ করার পর চাকরি পাবে না, ওদিকে অনুব্রত মন্ডলের টিকটক করা মেয়ে, ফেল টু মেয়ে, সে চাকরি পেয়ে যায়। মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় থাকে তাহলে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশোনা করার পর চাকরি পাবে না, অথচ তৃণমূল নেতার যে মেয়ে, যে ছেলে মোটা টাকা ভুল খুঁজতে পারবে তার চাকরি হয়ে যায়। আপনার বাড়ির ছেলেটার দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকাবেন, আপনার বাড়ির মেয়েটার মুখের দিকে তাকাবেন। আগামী 8 তারিখ এই চোরেদের বিরুদ্ধে, দুর্নীতিবাদদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে আমরা এক পাত্তা হই। জ্যোতিবাবুরা শিখিয়ে গেছেন যে মানুষ এবং মানুষই ইতিহাস রচনা করে,
যদি আমরা একটু চোখে চোখ রেখে ওদের দিকে তাকাই, আমরা যদি ওদের কলারটা একটু শক্ত করে ধরি, দেখবেন আমাদের মাপতে আসার আগে ওরা পাই পাই করে পালিয়ে যাচ্ছে, আমাদের গায়ে হাত দেওয়ার ওদের আর সাহস হবে না।